হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব রেলওয়ে পরীক্ষায় আসা বিগত বছরের সমস্ত জিকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে। এর আগে আমরা 17টা সেট আপলোড করেছি, আজকে আমাদের 18তম সেট। তো আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে কি, ভারতীয় সংবিধানের পঞ্চম অংশটি কিসের সাথে সম্পর্কযুক্ত? তো পঞ্চম যে অংশ সেটা হচ্ছে এখানে অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, 1931 সালে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিক বৈঠকে বা সম্মেলনে নিম্নলিখিত কোন মুক্তিযোদ্ধা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন? কোশ্চেনটি আরপিএফ কনস্টেবল 2019-এ এসেছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন আমাদের, দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশ জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রাজিল। তো ব্রাজিল হচ্ছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম। আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে, নিচের কোনটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? তো চার প্রকোষ্ঠ কার রয়েছে? না, ময়ূরের। সো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমাদের, ভারতের প্রথম শিল্প নীতির সংকল্প কত সালে ঘোষণা করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1948। আরআরবি এনটিপিসি 9 মে 2022। একদম লেটেস্ট কোশ্চেনগুলি কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো নেক্সট কোশ্চেন কি আছে, নিচের কোনটি আধুনিক পর্যায় সারণীর অনুযায়ী পারমাণবিক সংখ্যা 30 বিশিষ্ট একটি মৌল? তাহলে তোমার এখানে জানতে হবে যে প্রত্যেকটার পারমাণবিক যে সংখ্যা প্রত্যেকটা জানতে হবে, তবেই কিন্তু তুমি বের করতে পারবে। তো এখানে 30 কার, 30 হচ্ছে জিঙ্কের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তো বাকিগুলো প্রত্যেকে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো যদি জেনে থাকো। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতের ভাইসরয় হিসেবে লর্ড ওয়াবেল উত্তরসূরি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন আমাদের, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেনারেটর। নেক্সট কোশ্চেন আমাদের, ভারতে রাজ্যের রাজ্যপাল নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স কত? তো রাজ্যপালের জন্য যে বয়স সেটা হচ্ছে 35। 35 বছর হলেই কিন্তু রাজ্যপাল তুমি হতে পারবে, তাই তো? পরের কোশ্চেন আমরা দেখে নেব, বৈষ্ণব ধর্মে কতজন অবতার বা দেবতার মানব জন্মরূপে স্বীকৃত ছিলেন, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 10 জন। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে একটু দেখব, মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে কত সালে যুক্ত করা হয়েছিল? তো মৌলিক কর্তব্য সংবিধানে 1976 সালে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে আমরা একটু দেখে নেব, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1974 সালে। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোন পরিবাহীতে ইলেকট্রন প্রবাহে বাধা দেয় এমন বৈশিষ্ট্যকে কি বলা হয়? তো কোশ্চেনটি আরপিএফ কনস্টেবল পরীক্ষায় এসে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রোধ। তখন তাকে বলা হয় রোধ। নেক্সট কোশ্চেন, ধাতু অক্সিজেনের সাথে মিলিত হলে তখন কি তৈরি হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মেটাল অক্সাইড। নেক্সট কোশ্চেন, বিশ্বের ঐতিহ্যবাহী স্থান মহান সাসি স্তূপ কি দ্বারা বা কার দ্বারা নির্মিত হয়েছিল? তাই তো, সরি, কি নয়, কার দ্বারা নির্মিত হয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অশোকের দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কে মোহাম্মদ খিজলিকে পরাজিত করে এবং চিত্তরগড়ে বিজয়ের টাওয়ার বা বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রানা কুম্ভ। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, ধারা 339 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? তো ধারা 339 কিসের সাথে? না, রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, উদ্যোপাতন কি? আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন। উদ্যোপাতন বলতে আমরা কি বুঝি, কঠিন থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি যে পরিবর্তন, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে, কত নম্বর ধারায়
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ করা হয়েছে বা পৃথকীকরণের সাথে সম্পর্কযুক্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্টিকেল নাম্বার 50। নেক্সট কোশ্চেন, আমাদের প্রথম গোলটেবিল সম্মেলনে ভারতের ভাইসরয় কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড আরউইন। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন। আমরা পরবর্তী ক্লাসে আরো 20 বিগত বছরের কোশ্চেন নিয়ে আসব। তোমরা এই সিরিজটাকে প্রত্যেকে কমপ্লিট করার চেষ্টা করো। আজ অব্দি কিন্তু আমরা টোটাল 365টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি কমপ্লিট করিয়েছি। যারা দেখোনি তারা প্রত্যেকে দেখে নেবে। ওকে, চলো।